ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া দেশটির কিছু এলাকায় রুশ সেনাদের তীব্র বোমা হামলায় নিহত মানুষদের গণকবর দেওয়া হচ্ছে। এদিকে যুদ্ধ অবস্থার এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্ট। ইউক্রেনে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দিনকে দিন এই হামলার তীব্রতা বেড়েই চলেছে। টানা তিন সপ্তাহ ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। এমন অবস্থায় এবার ইউক্রেনের রাজধানীর কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। রাশিয়ার গোলা বর্ষণে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিয়েভের মেয়র রাজধানীতে 35 ঘন্টার কার্ফিউ ঘোষণা করেছেন। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনে চলমান রুশ হামলায় কিছু এলাকায় এতটাই বোমা হামলা করা হচ্ছে, যার কারণে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর দিতে বাধ্য হচ্ছে সেখানকার প্রশাসন। এমনটি দাবি করেছেন মারিউপোলের উপমেয়র ওরলভ। এছাড়াও খার্কিভ, চেরনিহিভ সহ রাজধানী কিয়েভের কাছের শহরেও এখন খারাপ অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেনেস্কির সঙ্গে দেখা করতে মঙ্গলবার যাচ্ছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেন ও রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা সাম্প্রতিক লড়াই নিয়ে সোমবার চতুর্থ দফায় বৈঠকে বসেছিলেন, কিন্তু মাঝপথে সেই বৈঠক স্থগিত হয়ে যায়। দুই দেশই জানিয়েছে টেকনিক্যাল কারণে বৈঠক স্থগিত হয়েছে, মঙ্গলবার ফের বৈঠকে বসার কথা রয়েছে। রাকিব হাসান, আরটিভি।